বর্তমান যুগে শারীরিক অসুস্থতার সাথে সাথে যে সমস্যাটি প্রকট হয়ে উঠছে তা হচ্ছে মানসিক অসুস্থতা। মানসিক রোগের সবচেয়ে ভয়ানক দিকটি হচ্ছে এর বিচিত্রতা। এমন কিছু অদ্ভুত মানসিক রোগ রয়েছে যার কথা আমরা কল্পনাও করতে পারি না। মনোডাক্তারদের ভাষায় অদ্ভুত মানসিক রোগগুলোর মধ্যে একটি হলো নিজেই নিজের দোষ খুঁজে বেড়ানো। চলুন আজ জেনে নিই এমন কয়েকটি অদ্ভুত মানসিক রোগ সম্পর্কে। কোয়াসিড্রিমো সিন্ড্রোম, এ রোগের আরেকটি নাম হলো বডি ডিসমরফিক ডিসঅর্ডার। এ রোগে আক্রান্ত ব্যক্তি নিজের ভেতর কী কী দোষ আছে তা খুঁটিয়ে খুঁটিয়ে খুঁজে বের করে। শুধু কি তাই, নিজের শরীরে যদি কোনো খুঁত না থাকে তাহলে মনে মনে সে কোনো খুঁত কল্পনা করে নেবে। যেমন স্বাভাবিক দাঁতের কোনো রোগী মনে করবে, আমার দাঁত মনে হয় উঁচু হয়ে গেছে। অর্থাৎ এই রোগে আক্রান্ত ব্যক্তি স্বাভাবিক থাকলেও নিজেকে নিজে অস্বাভাবিক মনে করতে থাকে। এই ভাবনা তার ভেতর এমনই প্রকট আকার ধারণ করে যে একসময় সে বাইরে যাওয়া পুরোপুরি বন্ধ করে দেয়। নিজেকে অযোগ্য মনে করে এবং এক পর্যায়ে সব ধরনের সম্পর্ক থেকে নিজেকে গুটিয়ে নেয়। এরোটোমেনিয়া, এই রোগে আক্রান্ত ব্যক্তি মনে করে তার সঙ্গে পরিচিত এমন কেউ তার প্রেমে খাবুডুবু খাচ্ছে যে সামাজিক মর্যাদায় তার চেয়েও পড়ে। কল্পনায় ভাবতে থাকে এ মানুষটি নানাভাবে তাকে প্রেম নিবেদন করছে। যখন তার সঙ্গে মানুষটির দেখা হয় সৌজন্যতাবশত কোনো কথা বললেও প্রেমের লক্ষণ মনে করে। এমনকি কখনো যদি মুখ ফুটে তাকে প্রেম নিবেদনও করে ফেলে আর এর উত্তরে ওই মানুষটি না বলে দেয়, তবু তিনি ভাবেন এই নার ভেতর হ্যালো কি আছে। ক্যাপগ্রেস ডেলুশন, এই রোগে আক্রান্ত ব্যক্তি নিজের অপরাধের জন্য অন্যকে দায়ী মনে করে। সে মনে করে তার খুব কাছের বন্ধু তাকে দিয়ে এসব করাচ্ছে। এক্ষেত্রে সে নিজের চমচকেও দায়ী মনে করে। কখনো কখনো এমনও হয় দায়ী করার মতো কাউকে না পেলে কাল্পনিক একটি চরিত্র দাঁড় করিয়ে নেয় এবং ভাবে ওই চরিত্রটি তাকে দিয়ে অপরাধ করাচ্ছে। ফ্রেগুলির ডেলুশন, এই রোগের আরেক নাম হলো ডেলুশন অফ ডাবলস। অর্থাৎ এই রোগী মনে করে তার চারপাশের মানুষ ছদ্মবেশে তাকে ফলো করছে। রোগী আরও মনে করে মানুষ তাকে দিয়ে বিভিন্ন উদ্দেশ্য হাসিল করিয়ে নিতে চায় আর এই জন্য লোকজন তার আশপাশে বিভিন্ন বেশে ঘোরাফেরা করে। প্যারাফ্রেনিয়া, এই রোগে আক্রান্ত ব্যক্তি নিজেকে জনপ্রিয় ব্যক্তি কল্পনা করতে থাকে। সে মনে করে পৃথিবীতে তার মতো বিখ্যাত কেউ নেই। মজার ব্যাপার হলো নিজেকে বিখ্যাত ভাবতে গিয়ে সে এমন সব কাজের ক্রেডিট দাবি করে যা সে কখনোই করেনি। যেমন সে ভাবে অমুক জনপ্রিয় বইটি সে লিখেছে কিংবা অমুক ছবির নায়ক সে ইত্যাদি। তবে এসব ভাবনা তার মনেই থাকে, বাইরে প্রকাশ করে।